সামনে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি রয়েছে, অথচ তার একদিন আগেই মুখে গজিয়ে উঠল বিশ্রী একটা ব্রণ। লালচে ভাব আর ফোলা তো আছেই, সেই সঙ্গে ব্যথাও। এরকম পরিস্থিতিতে ব্রণ শুকাতে সময় লেগে যায় বেশ কয়েকদিন, ফলে সাজগোজের সমস্ত পরিকল্পনায় মাটি হয়ে যাওয়ার জোগাড়। এরকম পরিস্থিতিতে অনেকেই চান কোনো উপায় যা ব্রণ শুকিয়ে দেবে ঝটপট। আমরা জানাচ্ছি এমন কিছু সহজ টোটকা হদিস যা প্রয়োগ করলে ব্রণ সরিয়ে ফেলতে পারবেন তাড়াতাড়ি। অ্যাসপিরিন গুঁড়ো। ব্যথা কমাতে অ্যাসপিরিন যতটা ভালো, ঠিক ততটাই ভালো ব্রণ কমানোর ক্ষেত্রে। অ্যাসপিরিনে স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা ব্রণের ব্যথা আর লালচে ভাব দ্রুত কমাতে পারে। একটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে তাতে একটু জল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট ব্রণের উপর লাগিয়ে সারা রাত রেখে দিলে সকালে উধাও হবে ব্রণ। টি ট্রি অয়েল। যে কোনো ত্বকের সমস্যা দূর করতে টি ট্রি অয়েল কার্যকরী, তা সে পোকামাকড়ের কামড়ই হোক বা ব্রণ। টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ কোমলভাবে ব্রণ কমায়, সংক্রমণও হতে দেয় না। অ্যালোভেরা জেলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে তুলো দিয়ে ব্রণের উপর লাগান, ব্যথা কমে যাবে। স্পট ট্রিটমেন্ট। দোকানে নানা রকম স্পট ট্রিটমেন্ট পাওয়া যায় যা ব্রণের উপর লাগালে খুব দ্রুত ফল পাবেন। এসব স্পট ট্রিটমেন্টে বেনজল, প্যারাক্সাইড, স্যালিসাইলিক অ্যাসিড বা সালফারের মতো অ্যাক্টিভ উপাদান থাকে যা ব্রণের ব্যাকটেরিয়া মেরে বন্ধ রোম ছিদ্র খুলে দেয়, জমে থাকা মৃত কোষও সরিয়ে দিতে পারে। ফলে একদিনের মধ্যে আপনার ত্বক ফের ব্রণহীন মসৃণ অবস্থায় ফিরে আসতে পারে। কনসিলার ব্যবহার করতে পারেন। যদি ওপরে বলা উপায়গুলো প্রয়োগ করে দেখার মতো সময় না থাকে, তাহলে আপনার হাতে একটাই উপায়, ব্রণের উপর কনসিলার লাগিয়ে ঢেকে দিন। পরে হাতে সময় পেলে অন্য চিকিৎসার পদ্ধতি প্রয়োগ করবেন।